Hello aspirant, welcome to my channel Gift of the Gabidu. Geography class আজকে day 6. আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে। ESC clerkship এবং ICDS supervisor exam এর পশ্চিমবঙ্গের ভূগোলের উপর সম্ভাব্য প্রশ্ন উত্তরের আমরা সম্পূর্ণ বাংলায় ক্লাস করাব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমাদের Gift of the Gabidu চ্যানেলে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করে দিবে, কারণ আমাদের গিফট অফ দ্য গ্যাবিডু চ্যানেলে সকালে রিক্রুটমেন্ট নোটিফিকেশন থেকে বিকেলে ম্যাথ, রিজনিং, জিএসএ প্রিপারেশন এবং সানডে স্পেশাল কনস্টিটিউশনের উপর কিন্তু স্পেশাল ক্লাস আসতেই থাকে। পশ্চিমবঙ্গের ভূগোল পিএসসি ক্লার্কশিপ এবং আইসিডিএস সুপারভাইজার এক্সামের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। জিকে পার্টের যে 40 নম্বর আছে তোমাদের আইসিডিএস সুপারভাইজার প্রিলিমসে, ওইখানে কিন্তু পশ্চিমবঙ্গের ভূগোল কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এবং তোমাদের আমাদের যে 70 ডেজ স্ট্র্যাটেজির যে ভিডিওটা ছিল, যারা দেখেছে ওখানে আমি বলেছি যে পশ্চিমবঙ্গের ভূগোলটা কিন্তু ভালো করে পড়তে হবে। ভূগোলের মধ্যে তোমরা আগে ভালো করে কোনটা পড়বে না, পশ্চিমবঙ্গের ভূগোলটা, তারপরে কিন্তু তোমরা ভালো ভারতের ভূগোলে কিন্তু যেও। সুতরাং পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আসবে কম্পেয়ার টু ভারতের ভূগোল, ঠিক আছে? তো চলো ক্লাসটি শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পশ্চিমবঙ্গের ভূগোলের আগে কিছু তোমাদের জনসংখ্যা এবং জেলার যে কিছু তথ্য, এগুলো একটু ভালো করে জেনে রাখা উচিত আমি মনে করি, তাই জন্য তোমাদের সাথে একটা শেয়ার করছি, তারপরে কিন্তু আমরা এমসিকিউ কোশ্চেনে চলে যাব। দেখো পশ্চিমবঙ্গের জনসংখ্যা 2011 সাল অনুযায়ী, 2011টাই লেটেস্ট আছে, জনগণনা 2011তে হয়েছিল, প্রত্যেক 10 বছর পর পর হয়, তা সেই মোট জনসংখ্যা হলো 9,13,47,736। তার মধ্যে পুরুষের জনসংখ্যা আছে 4,69,27,389 জন, স্ত্রীদের জনসংখ্যা আছে 4,44,20,347 জন। তার মধ্যে জনসংখ্যার বৃদ্ধির হার 13.93%, জনঘনত্ব আছে 1,029 প্রতি বর্গ কিমিতে, ভারতের জনঘনত্ব, ঠিক আছে, এটা কিন্তু 1,029 পশ্চিমবঙ্গে, আর ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। যেটা ভীষণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো 6, 7, 8 এবং 9 নম্বর এই 4টে পয়েন্ট, সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাত পশ্চিমবঙ্গে কত, না 947, 947 কিন্তু আমাদের সেক্স রেশিও আছে, ঠিক আছে, লিঙ্গ অনুপাত। সাক্ষরতার হার, ঠিক আছে, লিটারেসি রেট যেটা আমরা জানি, সেই সাক্ষরতার হার কিন্তু 2011 সালে 77.08%। এই কোশ্চেনগুলো কিন্তু পিএসসি একাধিকবার কিন্তু দেয়, ঠিক আছে। টোটাল সাক্ষরতার হার ওয়েস্ট বেঙ্গলে 77.08%, পুরুষদের মধ্যে আছে 82.67% এবং স্ত্রী সাক্ষরতার হার 71.16%। এই 4টে পয়েন্ট কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, কিছুতেই ভুললে চলবে না, যে কোনো পরীক্ষায় কাজে লাগবে। এবার আসছি যে আয়তন এবং জনসংখ্যা, জনঘনত্ব এবং লিঙ্গ অনুপাত এবং সাক্ষরতার হার কোথায় বেশি আছে। প্রথমে জেলা এবং পরিসংখ্যান বলা আছে। দেখো বৃহত্তম জেলা আয়তনের দিক থেকে, ভালো করে ফলো করবে, একটা জেলা আয়তনের দিক থেকে বলা আছে আর একটা জেলা জনসংখ্যার দিক থেকে বলা আছে। আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা 2011 সাল অনুযায়ী দক্ষিণ 24 পরগনা, সাউথ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা কিন্তু বৃহত্তম আয়তনের দিক থেকে। ক্ষুদ্রতম কে আছে না, কলকাতা কিন্তু ক্ষুদ্রতম, ঠিক আছে, কত বর্গ কিলোমিটার এগুলো মনে রাখার প্রয়োজন নেই। জনসংখ্যার দিক থেকে সর্বাধিক আছে উত্তর 24 পরগনা, নর্থ 24 পরগনা জনসংখ্যার দিক থেকে ফার্স্ট আছে, ঠিক আছে, জনসংখ্যা, আর সর্বনিম্ন বা সবচেয়ে কম আছে দক্ষিণ দিনাজপুরে, কিন্তু সব থেকে জনসংখ্যা কম আছে। এবার আসি জনঘনত্ব,
জনঘনত্বের দিক থেকে কলকাতা সর্বাধিক আছে, আর সর্বনিম্ন আছে কে না, পুরুলিয়া জনঘনত্ব। লিঙ্গ অনুপাত অর্থাৎ সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাতে সর্বাধিক আছে দার্জিলিং। এই কোশ্চেনটা বহুবার এসছে, 971। ঠিক আছে, পশ্চিমবঙ্গে সেক্স রেশিও 947, আর লিঙ্গ অনুপাতে সর্বাধিক জেলা হলো গিয়ে দার্জিলিং, আর সর্বনিম্ন আছে কে না, কলকাতা 899। সাক্ষরতার হার লিটারেসি রেট, এই কোশ্চেনটা বহুবার এসছে। পূর্ব মেদিনীপুর সাক্ষরতার হারে সব থেকে বেশি, 87.66%, 87.6%, এবং এই পার্সেন্টেজটাও কিন্তু বহুবার দিয়েছে, 87.66% হলো গিয়ে সাক্ষরতার হার বেশি সর্বাধিক কোন জেলায়, না পূর্ব মেদিনীপুরে। সর্বনিম্ন কে আছে, উত্তর দিনাজপুর, যেখানে 60.13%। ঠিক আছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল সাক্ষরতার হার হলো 77.08%। চটপট একটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই তথ্যগুলো, এইগুলো কিন্তু কখনোই যে কোনো এক্সামের জন্য, কিন্তু বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত এক্সাম হতে চলেছে, ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা তথ্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কিছুতেই কিন্তু এগুলো ভুললে চলবে না এবং পরীক্ষা কিন্তু আসবে। তো চলো এবার আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। ফার্স্ট কোশ্চেনটা দেখো, তোমরা বলেছে বাংলায় যে জেলার উপর দিয়ে কর্কট কান্তি রেখা, সেই কর্কট কান্তি রেখা গেছে কোন কোন জেলার মধ্যে, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। আমরা জানি যে চারটে জেলার উপর দিয়ে কিন্তু কর্কট কান্তি রেখা গেছে, ঠিক আছে, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া আর পুরুলিয়া। অনেক সময় নদিয়া কৃষ্ণনগরটা কিন্তু কোশ্চেন দিয়ে দেয় যে পার্টিকুলার জায়গা থেকে, কৃষ্ণনগর এরকম নদিয়া যে কৃষ্ণনগরের উপর দিয়ে গেছে, বর্ধমান আছে, বাঁকুড়া আছে, পুরুলিয়া, কিন্তু পার্টিকুলার জায়গাটাও দিয়ে রাখে, কিন্তু তোমরা দেখে নিও একবার। তো নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর বলছে বাংলার পূর্ব দিকে অবস্থিত দেশগুলো কোন দিকে, এটা বাংলাদেশ। অবস্থানগত দিক থেকে কিন্তু কোশ্চেন গুলো কিন্তু বারবার দেয়। বর্তমানে বাংলা জেলার সংখ্যা কত, না 23টি, কিন্তু বর্তমানে বাংলা জেলার সংখ্যা 23টা আছে, ঠিক আছে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, এই ভীষণ গুরুত্বপূর্ণ, এখানে যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো সবকটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে, না শিলিগুড়িকে আর কি, আমরা জানি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কিন্তু ক্যানিং কে বলে, ঠিক আছে, দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার, এবং এটা সুন্দরবনেরও কিন্তু প্রবেশদ্বারও কিন্তু এটা অনেকে বলে ক্যানিং কে। নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলছে বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে জেলা নামে পরিচিত সেটার নাম কি, না পুরুলিয়া। বাংলার উপর লম্বভাবে সূর্য কিরণ পড়ে কবে, 21শে জুন কিন্তু বাংলার উপর লম্বভাবে সূর্য কিরণ পড়ে। সুন্দরবনে যে ম্যানগ্রোভ বাদামান অবস্থিত, সেই ম্যানগ্রোভ যে সেই যে কোন জেলা অবস্থিত সেই সুন্দরবন, না দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু অবস্থিত সুন্দরবন। কোশ্চেন নাম্বার 9, প্রেসিডেন্ট বিভাগের অন্তর্গত জেলা সদর কোনটি, আলিপুর কিন্তু প্রেসিডেন্সি যেই অনেক বিভাগগুলো আছে সেই আলিপুর কিন্তু আমাদের প্রেসিডেন্সি বিভাগের জেলা সদর। চিকেন নেক বলা হয় কাকে, উত্তর দিনাজপুরের চোপড়াকে কিন্তু চিকেন নেক বলা হয়, এই কোশ্চেনটা বহুবার এসেছে, ঠিক আছে, সংকীর্ণ জেলা, ঠিক আছে, চিকেন নেক বহুবার কিন্তু এই কোশ্চেনটা এসছে, এবং এই টার্ম নিয়ে কিন্তু এসছে চিকেন নেক, উত্তর দিনাজপুরের চোপড়া, সেই চোপড়াকে কিন্তু চিকেন নেক বলা। সিটি অফ জয়, আমরা সবাই জানি কলকাতাকে সিটি অফ জয় বলে। বাংলার উত্তর সমভূমিকে কি বলে, বরেন্দ্র ভূমি। ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভীষণ গুরুত্বপূর্ণ। বাংলার উত্তরের সমভূমি অংশ হলো কি নামে পরিচিত, না বরেন্দ্র ভূমি নামে কিন্তু বাংলার উত্তরের সমভূমি পরিচিত। বাংলা ও নেপাল সীমান্ত রয়েছে কোন পর্বতমালা, না সিঙ্গালীলা। সিঙ্গালীলা কিন্তু সিঙ্গালীলা পর্বতমালা, যা সিঙ্গলীলা, সেই সিঙ্গলীলা কিন্তু বাংলা এবং নেপাল সীমান্তের পর্বতমালাটা কিন্তু এই পর্বতমালা রয়েছে। বাংলার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সান্দাকফু কিন্তু বাংলার সর্বোচ্চ শৃঙ্গের নাম, কি না সান্দাকফু। বাংলার মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ হলো কি, গোর্গাবুরু। গোর্গাবুরু কিন্তু বাংলা মালভূমি অঞ্চলে, এই কোশ্চেন গুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ।
বাংলা মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হলো গোর্গাপুর। নেক্সট কোশ্চেন বলছে, বাংলার বালিয়াড়ি দেখা যায় কোথায়? উপকূলীয় সমভূমিতে কিন্তু বাংলার বালিয়াড়ি অঞ্চল কিন্তু উপকূলীয় সমভূমিতে কিন্তু দেখতে পাওয়া যায়। নেক্সট বলছে, রায় সমভূমি ভূ প্রকৃতি কি নামে পরিচিত? না, তরাঙ্গে এই নামে কিন্তু পরিচিত। কালিম্পং এর সর্বোচ্চ শৃঙ্গ হলো কি? রিসিলা। এই কোশ্চেনটা অনেকবার এসছে কালিম্পং এ, খুবই কিন্তু একটা, এটা কিন্তু এমনি তো আনকমন কোশ্চেন যে কালিম্পং এর শৃঙ্গ বলে দিয়েছে, তাই জন্য কালিম্পং এর কিন্তু সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? না, রিসিলা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 19 বলছে, বক্স গিলিখাত দিয়ে যাওয়া যায় কোথায়? বক্স গিলিখাত দিয়ে কিন্তু ভুটানে যাওয়া যায়। এই গিলিখাত গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং আমাদের তোমাদের জিওগ্রাফি আমি বলে রাখি যে তোমরা ভারতের থেকে যে পড়বে ওখানে এই গিরিখাত, বিভিন্ন ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বলো বা বিভিন্ন যে অভয়ারণ্য যেগুলো আছে, বিভিন্ন এই জায়গাগুলো কিন্তু বা কোথায় কোন অভয়ারণ্যে বা কোন ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে কোন মিশে দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের বিশেষ করে তোমরা নজর দেবে। এবং হিমবাহ যেগুলো আছে, সেই গ্লাসিয়ার গুলো, এইগুলো কিন্তু তোমরা বিশেষভাবে ভালো করে পড়বে। এইখান থেকে কিন্তু কোশ্চেন গুলো কিন্তু পিএসসি দেয়। এছাড়া কিন্তু আর ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট, এর উপর কিন্তু আমরা ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা প্রিভিয়াস পাঁচটার যে ভিডিও আছে, আমরা এটা এটা 6 দিনের ক্লাস হচ্ছে, প্রিভিয়াস 5 দিনের ক্লাস কিন্তু তোমরা এই ভিডিও শেষে দেখতে পারবে। ওখান থেকে কিন্তু তোমরা ক্লাসগুলো কিন্তু দেখে নিও। ওগুলো কিন্তু বিশেষ ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট কিন্তু কিন্তু অনেক কোশ্চেন আসে, পিএসসি কিন্তু ফলো করে এবং অন্যান্য পরীক্ষা তো আসেই। চলো নেক্সট কোশ্চেনটা দেখা যাক, যে বক্রেশ্বরে উষ্ণ সেই প্রস্রবণ দেখা যায় কোথায়? যে বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ কোথাও কোথায় দেখা যায়? না, বীরভূমে কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, পেডং কথাটির অর্থ কি? এই পেডং তরাই শব্দের অর্থ, এই যে এইগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানে কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু বলা মুশকিল, একটু বলতে পারে যে এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। যাই হোক, পেডং, যে পেডং কথাটি অর্থ হলো কি? অর্কিডের শহর। ঠিক আছে, পেডং, আর তরাই শব্দের অর্থ হলো কি? স্যাঁতস্যাঁতে ভূমি। ভীষণ ভিভিআই কোশ্চেন, মোস্ট ভিভিআই কোশ্চেন। পেডং কথাটির অর্থ কি? অর্কিডের শহর। আর তরাই শব্দের অর্থ কি? স্যাঁতস্যাঁতে ভূমি, স্যাঁতস্যাঁতে ভূমি। নেক্সট কোশ্চেন দেখো, যে শুশুনিয়া পাহাড় অবস্থিত কোথায়? শুশুনিয়া পাহাড় অবস্থিত আমরা সবাই জানি যে বাঁকুড়া জেলায় কিন্তু শুশুনিয়া পাহাড় কিন্তু অবস্থিত। ঠিক আছে, দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ রেল স্টেশনের নাম কি? ঘুম কিন্তু দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ রেল স্টেশন। রাঙামাটির দেশ কাকে বলা হয়? রার অঞ্চলকে কি বলা হয়? না, রাঙামাটির দেশ। আচ্ছা, মথুরাখালী পাহাড় অবস্থিত কোথায়? বীরভূমে। এখন কিন্তু যে লোকাল পাহাড়, লোকাল এইগুলো কিন্তু এখন কিন্তু পিএসসি লোকাল এখন যে এক্সামে কিন্তু ট্রেন্ড চলছে, তাই জন্য কিন্তু আমরা সেইভাবেই কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল গুলো কিন্তু তৈরি করি ট্রেন্ড অনুযায়ী কিন্তু। ঠিক আছে, তা মথুরাখালী পাহাড় কোথায় অবস্থিত? বীরভূমে কিন্তু মথুরাখালী পাহাড় অবস্থিত। গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের কোথায়? গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ানে কিন্তু বিভক্ত হয়েছে। গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে কত? 520 কিলোমিটার। বাংলার প্রধান নদী কি? না, গঙ্গা। এরকম কিন্তু আরো কোশ্চেন আছে রেগুলার, কিন্তু তোমাদের যদি করানো হয় তাহলে কিন্তু তোমাদের গুলি যাবে। স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটু পজ দিচ্ছি, তোমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নাও। কোশ্চেন নাম্বার, এবার কোশ্চেন নাম্বার 23 থেকে 22 থেকে 16 স্ক্রিনশট নিয়ে নাও। এই জায়গাগুলো কিন্তু পশ্চিমবঙ্গের ভূগোলের ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পিডিএফ এ কিন্তু অনেক সমস্যা হয়, যারা পিডিএফ নিয়ে পড়ে থাকে, তাই জন্য তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের ভূগোল পড়তে হবে। আর তোমাদের আমাদের যে ভিডিওগুলো আসবে সেগুলো থেকে কিন্তু তোমাদের এগুলো কিন্তু এক একটা প্র্যাকটিস সেট হিসাবে তোমাকে কাজ করাতে হবে। ঠিক আছে, তোমরা যদি না পড়ে এই ভিডিওগুলো যদি দেখতে থাকো তাহলে কিন্তু অনেকটাই তোমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। ঠিক আছে, তোমাদের কিন্তু আগে ভালো করে পড়ে নিতে হবে। অবশ্যই দেখো, আমি বলছি যে দেখবো না তাই বলছি না, যেমন যারা কিছুটা পড়েছো বা সবে যারা শুরু করেছো আইসিডিএস সুপারভাইজারে, তাদের তো বলবো যে এই কয়দিনে যে কতটুকু বা কভার করবে আমাদের ভিডিওগুলোই ভালো করে দেখো,
এবং আমাদের ভিডিও যেগুলো দিচ্ছে, যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলোই ভালো করে ফলো করো। কোশ্চেন কিন্তু এর মধ্যে থেকেই কিন্তু আসবে, কারণ প্রচুর কোশ্চেন সলভ করাচ্ছি, এর বাইরে থেকে কিন্তু কোশ্চেন আসার কোনো জায়গাই নেই। তো ভিডিওগুলো কিন্তু ভালো করে দেখো, এবং তোমরা যা স্টাডি মেটেরিয়াল আছে আমাদের গিফট অফ দ্য গ্যাবিডু চ্যানেলের তরফ থেকে অনেক স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়েছে, যারা এখনো কালেক্ট করনি তারা স্টোরে চলে যাও, স্টোরে পশ্চিমবঙ্গের ভূগোলের উপর স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে অনেক। আমাদের মাজিদ হোসেনের, যারা ইংলিশের বই পড়ছো, মাজিদ হোসেনের ভূগোলের বইটা দেওয়া আছে, ঠিক আছে। এছাড়া তোমরা যারা লোকাল কিছু বই যেগুলো পাওয়া যায় মার্কেটে, সেই সমস্ত বই নিয়েও কিন্তু পশ্চিমবঙ্গের ভূগোলটা কিন্তু পড়ো। ভূগোলের মধ্যে বললো পশ্চিমবঙ্গের ভূগোলটা বিশেষ করে গুরুত্বপূর্ণ জায়গা, ওই জায়গাটা করলে কিন্তু আসাটাও কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে। আর ভারতের ভূগোল দিয়ে যে সমস্ত কোশ্চেন আসার মতো, সেগুলো তো আমরা আলোচনা করে দেবো। স্মার্ট স্টাডি করতে হবে, ডে ওয়ান থেকে বলছি স্মার্ট স্টাডি করা প্রয়োজন, ঠিক আছে। তো এটা আশা করি, আর যারা স্ক্রিনশট নাওনি তারা পজ দিয়ে দিয়ে স্ক্রিনশট নিয়ে নিও, সবকটাই দেখিয়ে দিয়েছি। তো 30টা মতো কোশ্চেন নিয়ে কিন্তু প্রায় আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং আমাদের গিফট অফ দ্য গ্যাবিডু চ্যানেল এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখো। সো থ্যাংক ইউ।